দিন পর দিন ওদের মনোবল বেড়ে যাচ্ছে, কোনো রকম ওরা দমছে না। কালকে কি হয়েছে ঘটনা? কালকে ওই 12:45 যখন বাজে তখন আপনার বোমটা চালানোর সেকেন্ডের মধ্যে আর একটা চার বোম পড়লো, ধোয়া ধোয়া হয়ে গেল, এসে এই ছিটকে মিটকে এসে যা যতটা ভাঙচুর দেখছেন এইসবে ভেঙে চুরে গেছে ব্যাপারে। কি কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন, কি চাইছেন? অনেক অনেক আতঙ্কে আছে। পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? পুলিশ প্রশাসন কোনো কাজ করছে না। কি জন্য এই ঘটনা? আরে এখন ওদের ব্যাপার কি জন্য কি না, এখন কথা হচ্ছে আমরা তৃণমূল করি, ওরা বিজেপি করে, এই একটা তাই জন্য কি আক্রোশ। আপনার নাম? আমার নাম স্বপন সাহা। হ্যাঁ, আগের থেকে এলাকাটা আমার শান্ত হয়ে এসছে, যেহেতু সেই কারণে ওরা বিজেপি আশ্রিত কিছু সমাজবিরোধী কালকে গোবিন্দ সাহার বাড়িতে বোমটা মেরেছে। প্রশাসনকে আপনার জানানো হয়েছে? আপনার নাম? কল্পনা বিশ্বাস, হালিশহর 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। কিছুই না, কদিন ধরেই মানে এরকম বোম মারছে, বাড়িঘর ভেঙে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম আমরা থাকতে পারছি না, প্রশাসনকে জানাচ্ছি, তারাও কোনো ই করছে না। গতকাল রাতে কি হয়েছে? গতকাল রাতে আমরা হঠাৎ একটা অনেক শুয়ে পড়েছি, আমার বাড়ি এসে হঠাৎ একটা নাগা আওয়াজ, বিশাল আওয়াজ, মানে কেঁপে উঠলো বুকটু। তারপরে বেরিয়ে দেখি ধোয়ায় ধোয়া মানে বোম চার্জ করে এখান থেকে পালিয়েছে, ওই পাশ দিয়ে পালিয়েছে। হ্যাঁ, দুখানা পরপর দুখানা। কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি মানে ওই যা ওই বাড়ির ঘরে তো মারেনি, মানে ছিটকে ছিটকে এসছে। হ্যাঁ, ওই আওয়াজ টালির মধ্যে ছিটকে পড়েছে এই বোম, এইগুলো কাজ ভাঙলে ভেঙে দিয়ে গেছে ওরা। আগের দিন এসে ওরা তারা এসে ভেঙে দিয়ে গেছে। কারা করেছে? বিজেপির লিডার নাম দুজনকে নাম জানি, বিপুল সিং আর সাগর সিং, এরা দুজন, এরা হলো এখন বিজেপির এরা লিডার। হ্যাঁ, এরা এখানেও আমাদের পাড়ায় দুটো বাড়িতে আনা যাতায়াত আছে, সঙ্গে আরও অনেকে আছে জড়িত। কেন এই আক্রোশ আপনাদের প্রতি? আমার হাজবেন্ড পার্টি করে তৃণমূল, অনেক পুরনো কর্মী। হ্যাঁ, এইটাই। কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন? প্রচন্ড প্রচন্ড, যবের থেকে পার্টি ঘুরেছে তবের থেকে আমরা আতঙ্কের মধ্যে থাকি। পুলিশ প্রশাসনকে জানিয়েছে? হ্যাঁ জানিয়েছি, কিচ্ছু করেনি, ও আসছে দেখছে চলে যাচ্ছে, বরং উল্টে ওদের প্রোটেকশন দিয়ে সঙ্গে ওদের নিয়ে আসছে। আপনার নাম? মৌসুমী সাহা। হালিশহরের 16 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে বোমাবাজি হয়েছে। ওরা অভিযোগ করছে যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা নাকি এই ঘটনাটা ঘটেছে। কি বলবেন দাদা সে বিষয়ে? যার বাড়িতে হচ্ছে সে শাসক দলের লোক, আর বিরোধী দল বোমাবাজি করবে? গোবিন্দ যার নাম শুনছি সে তো শ্যামলেরই লোক। শ্যামল ভার্সেস গোবিন্দর একটা লড়াই দীর্ঘদিনের আছে, এটা ইনার ফ্যাকশন। নিজেরা করে বিজেপির নামে একটা ঘটনা করছে যে বিজেপি করেছে। বিজেপি থাকতে পারছে না এলাকায়, বহু বিজেপির কর্মীরা বা আউট অফ স্টেশন ওয়েস হয়ে গেছে, আর তারা কী করে এই বোমটা মারবে এটা আমার জানা নেই। তবে আমি মনে করি ওখানে এখন তৃণমূলের শেষ লগ্ন, যে যা পারছে কামিয়ে খাচ্ছে, ব্যক্তিগত দেখছে। এই টাকা খাওয়া খাই এবং কন্ট্রাক্টারই যে বিভিন্ন রাস্তায় ঘাটের থেকে টাকা পয়সা আমদানি, ওদের লড়াই চলছে ইনার ফ্যাকশন। আমি মনে করি না
এটা বিজেপি করেছে, আর বিজেপির এরম ধরনের কোনো ছেলে নেই সে বোমবাজি করবে, শাসক দলের লোকই করেছে, শাসক দলের ব্যাপার। তারা আরেকটা অভিযোগ করছে যে পুলিশের সাথে থাকবে কেন, পুলিশ তো এখন সরকারের, সব পুলিশ না, ম্যাক্সিমাম পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের আঙুলে চলে। আমরা একটা সময় দেখেছি যে জ্যোতিবাবু কথা বলতো ডিজির সাথে, হেড করে কথা, আর মমতা বন্দ্যোপাধ্যায় এখন আইসির সাথে কথা বলে, কতটা নেমে গেছে পুলিশকে কন্ট্রোল করার জন্য, দুর্ভাগ্যজনক। বিজেপিকে করছে, বিজেপিকে করানোর চেষ্টা করছে ওরা, সে করে লাভ নেই, মানুষ তার জবাব দেবে। দেখি গুরুম গুরুম করে বম পড়ছে, আমি দৌড়ে যাই না বাইরে, সে আমি আবার 12টার সময় না ঠাকুরের নাম করি, হ্যাঁ এই সময় দৌড়িয়ে বাইরে আনি, বাইরে দেখি কি দৌড়িয়ে গেল, আবার কিছুক্ষণ পরই দেখি গাড়ি ভর 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 করে, কোথাও রাস্তার গাড়ি হবে মনে হয়। কটা নাগাদ হয়েছে? কটা নাগাদ হয়েছে? অনেকটায় কারা মেলেছে বলে মনে হয়, তা বাবা বলতে পারবো না, দেখি নাই তো, আমরা তো না দেখলে আমি অনুমানে কি বলবো। কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন? আতঙ্ক আতঙ্ক খুবই আতঙ্ক বাবা, এইরকম অবস্থায় রয়েছি আমরা। আমার নাম কম্বল পাল।